নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার পূর্বাচল উপশহরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একের সিপিসি তিনের ক্যাম্পে র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তেজক ও নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ধর্ষক শাহাদাত র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে র্যাব একের সিপিসি তিনের পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাল মেহেদি ও এএসপি সুজয় সরকার এই সংবাদ সম্মেলন করেন। গ্রেফতারকৃত শাহাদাত রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। র্যাব জানায়, রূপগঞ্জ উপজেলার হাটাপ এলাকার এক কিশোরী ধর্ষণের ঘটনায় গতকাল সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক শাহাদাতকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। বন্ধু শাহাদাতকে ঘটনাস্থলে পাঠায় এবং শাহাদাত ওই দিন ঘটনাস্থলে যায়, যখন দেখা হয় মেয়েটার সাথে, দেখা করার কথা, ওই স্থানে গিয়ে তাকে বলে যে আমি শুনো। তো কিশোরী মেয়ে তার সম্পূর্ণ সরলতার সুযোগ নিয়ে রাজমণি পিরামিড যে হোটেল আছে এই হোটেলে মেয়েকে নিয়ে এসে যায় এবং আগে থেকে তার একটা কক্ষ ভাড়া করা ছিল এবং তার আগে থেকেই পরিকল্পনা ছিল, ওই অনুযায়ী সে কোমল পানীয় এবং জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য এবং উত্তেজক সে ধর্ষণ করে এবং মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।